বাঙালির খাওয়ার পরে মিষ্টান্ন বলতে একটাই আমরা বুঝি, পায়েস। বাঙালির ইমোশন এটা পায়েস। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর থিকনেসের সাথে পায়েসটা বানিয়েছি, তা আবার গোবিন্দভোগ চাল হলে কি আর চাই বলুন তো আমাদের। তো সেই পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কম বেশি বাঙালির আশেপাশে সবাই ভালোবাসি পায়েস খেতে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান অ্যাট দ্য রেট অ্যানি। তো আমার ভিডিও করার কোনো প্রিপারেশন আগে থেকে ছিল না, হুট করেই মনে হলো একটা ভিডিও করতে পারি। তো আমি এখানে 1.5 লিটার মতো দুধ নিয়ে নিয়েছিলাম, সেটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম, আর এখানে খুব বেশি নয় 50-75 গ্রাম মতো গোবিন্দভোগ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আপনি যদি পারেন 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, বা পায়েস বানানোর আগেই 1-2 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, যাতে চালটা দুধের মধ্যে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ফুলেও যায়। সেই জন্য আমার চালটাও ভিজিয়ে নিয়েছিলাম আর দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এরপরে আপনার লাগবে অল্প একটু দুধ নেবেন, তার মধ্যে দিয়ে দেবেন কেশর কয়েকটা, যাতে একটা সুন্দর কালার আসে। আমি কেশরটা এখানে রেডি করে নিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প ঘি। ঘি দিয়ে আমার এখানে কিছু লাগবে কাজু বাদাম, কাজু বাদামগুলো খুব ভালো করে এখানে একটু ফ্রাই ফ্রাই করে নেব। বেশ ব্রাউনিশ মতো হয়ে গেলে ওটা তুলে নেব। যারা কাজু বাদাম পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, আর যারা এর থেকেও বেশি ড্রাই ফ্রুট পছন্দ করেন সেগুলোও অ্যাড করতে পারেন। আমি কাজু বাদামটা অ্যাড করেছিলাম। তো বেশ ভালোভাবে এটাকে দেখুন আমি ভেজে নিচ্ছি। ঘিয়ের মধ্যে অবশ্যই ভাজবেন যাতে সুন্দর একটা ফ্লেভার আসে, পায়েসের সেন্টটাও খুব সুন্দর হয়ে যায় ঘিয়ের মধ্যে ভাজলে, আর এক্সট্রা করে কোনো ফ্লেভার দেওয়ার দরকার পড়ে না। আমি এটা ভেজে নিয়েই ডিরেক্ট ঘি সমেত দিয়ে দিলাম, আমার দুধের মধ্যে যে চালটা ফুটছিল তার উপরেই দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বেশ সময় নিয়ে আপনি কিন্তু দুধটাকে জাল দেবেন, দুধটাকে ফোটাবেন, তারপরে চালটা অ্যাড করবেন। আর তারপরেই আমি ফ্লেভারের জন্য সুন্দর একটু সেন্টের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দেবো এলাইচি, দুটো এলাইচির মুখটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু সময় ধরে পায়েসটা বানাবেন, আর আপনাদের থিকনেস অনুযায়ী কতটা লিকুইড টাইপস খাবেন কি না সেই হিসাবেই বানাবেন। তো এখানে যে কেশরটা রেডি করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম কালারের জন্য আর সুন্দর সেন্টের জন্য। দিয়ে দেওয়ার পরেই দেখবেন পায়েসের কালারটা বেশ সুন্দর হয়ে গেছে, একটু অন্যরকম হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। বেশ ভালো করে অনবরত নাড়তে থাকবেন, না হলে নিচে চাল বসে যাবে, আর যেহেতু খুব অল্প চাল দেওয়া হয় তাই নিচে বসে গেলে একদমই ভালো লাগবে না, কোয়ান্টিটিটাও কমে যাবে। তো বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন। আমি এখানে চিনির বদলে মিল্কমেড ইউজ করেছি, আপনারা চিনি গুড় যার যেটা পছন্দ সেটা ইউজ করতে পারেন, কিন্তু মিল্কমেড দিয়ে একবার খেয়ে দেখবেন খুবই সুন্দর খেতে লাগে, একটা অন্যরকম ফ্লেভার আছে, ভীষণ ভালো লাগে। তো এখানে বেশ পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছিলাম মিল্কমেড, দেখতে পাচ্ছেন। তারপরে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করেই কিন্তু আমার পায়েসের রেসিপি প্রায় শেষ। দেখতেই পাচ্ছেন যে বেশ ভালো থিকনেস চলে এসেছে। আমরা কিন্তু খুব গাঢ় গাঢ় গায়ে গায়ে খাবো না, তাই নামিয়ে নিলাম। তো আপনারা চাইলে শুকনো শুকনো নামাতে পারেন, আমরা এই থিকনেসের খেতে পছন্দ করি তাই এরকম রেখেছি। পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর অনেক দিন পরে ভিডিও দিলাম, একটু ধৈর্য ধরে দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটা এত সময় নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক দিন পরে আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে এলাম, কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টাটা, লাভ ইউ।